Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Asha kori sobai bhalo acho. Alhamdulillah, mohan Allah pake ichhay amra bhalo achi, shusto achi. Sister Academy School er online class er sokolkei shagotom. Amra purbe nobom doshom shrenir hishab bigyan boyer অষ্টম অধ্যায়ের নগদান হিসাবে প্রকারভেদ এবং পূর্বের দুইটি ক্লাসে এক ঘোড়া নগদান দুই ঘোড়া নগদান পর্যন্ত অঙ্ক করে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করেছি। আজকে সেই নগদান হিসাবের তৃতীয় নম্বর অঙ্ক অর্থাৎ তিন নিয়মের যে অঙ্ক শেষ নিয়মটা তিন ঘোড়া নগদান, আমরা আজকে তিন ঘোড়া নগদানের অঙ্ক বোঝানোর চেষ্টা করব। তো তিন ঘোড়া নগদানের অঙ্কগুলো মূলত দুই ঘোড়া নগদানের মতোই, সামান্য একটু পার্থক্য। দুই ঘোড়া নগদানের মধ্যে বাট্টার কোনো ঘর বা কলাম ছিল না, কোনো লেনদেন যুক্ত ছিল না, আর তিন ঘোড়া নগদানের মধ্যে বাট্টা যুক্ত হবে নতুন করে। অর্থাৎ এখানে নগদান হিসাব, ব্যাংক হিসাব এবং বাট্টা হিসাব, ডেবিট দিকে তিন ধরনের টাকার ঘর এবং ক্রেডিট দিকে তিন ধরনের টাকার ঘর নিয়ে যে হিসাব তৈরি করা হয় সেটাই মূলত তিন ঘোড়া নগদান হিসাব। আমরা এবার প্র্যাকটিক্যালি একটি অঙ্কের সাহায্যে দেখার চেষ্টা করব। পাঠ্য বইয়ের পাঁচ নম্বর অঙ্কটার তিন ঘোড়া নগদান হিসাব প্রস্তুত করতে বলেছে, আমরা সেই অঙ্কটাই ভোরে করেছি এবং ধারাবাহিকভাবে সেটা বোঝানোর চেষ্টা করব। তা আমরা জানি নগদান হিসাবের এক তারিখে যে লেনদেনগুলো থাকে সেটাকে কী নামে লিপিবদ্ধ করতে হয়, সেটা ব্যালেন্স বিডি নামে লিখতে হয়। যদিও তাকে লেখা থাকে নগদ উদ্বৃত্ত অথবা ব্যাংক উদ্বৃত্ত বা নগদ তহবিল বা ব্যাংক তহবিল ইত্যাদি ইত্যাদি ভাষায় এক তারিখের লেনদেনটা থাকলেও অঙ্ক করার সময় অঙ্কেতে লিপিবদ্ধ করতে হয় ব্যালেন্স বিডি নামে। ব্যালেন্স হলো ইংরেজি অর্থ, ইংরেজি শব্দ যার অর্থ হলো উদ্বৃত্ত। উদ্বৃত্ত মানে আমরা জানি পূর্ববর্তী মাসের অর্থাৎ আগের মাসের প্রাপ্তি এবং প্রদান টাকার ব্যবধান, যেটা অবশিষ্ট ছিল সেই টাকাটাই চলতি মাসের এক তারিখে ব্যালেন্স বিডি নামে লিখতে হয়। তো আমাদের এই অঙ্কের মধ্যে নগদ উদ্বৃত্ত আছে 19,000 এবং ব্যাংক তহবিল আছে বা ব্যাংক উদ্বৃত্ত আছে 24,000। তাই ব্যালেন্স বিডি নামে নগদের ঘরে 19,000 টাকা এবং ব্যাংক ঘর ব্যাংক কলামে 24,000 টাকা লিপিবদ্ধ হয়েছে। মনে রাখার বিষয় বাট্টার ঘরে কোনো উদ্বৃত্ত শুরুতে আসে না, এবং কি বার্তার কোনো উদ্বৃত বের হয় না, অর্থাৎ প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তার ব্যবধান নির্ণয় করার প্রয়োজন নেই, নিয়ম নেই। তাই আমরা এক তারিখে বার্তার ঘরে কোনো ধরনের টাকা পরিমাণ লিপিবদ্ধ করি নেই, করার নিয়ম নেই। পরবর্তী লেনদেনটা হচ্ছে দুই তারিখে এখানে কী নামে লিপিবদ্ধ হয়েছে, বিক্রয়। আমাদের ডাকটা কী ছিল, ডাকটা ছিল রাজীব ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। রাজীব ট্রেডার্স একটা প্রতিষ্ঠান থেকে কী কর নিকটে বিক্রি করছে, কে বিক্রি করছে, নাসির এন্টারপ্রাইজ। অঙ্কটা হচ্ছে নাসির এন্টারপ্রাইজে সে বিক্রি করছে পণ্য, বিক্রি করছে রাজীব ট্রেডার্সের নিকটে। আমরা একটা নিয়মের মধ্যে বলেছিলাম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে ক্রয় বিক্রয় উল্লেখ করা থাকলে সেখানে নগদানে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু এই ডাক্তার মধ্যে রাজীব ট্রেডার্সের নিকটে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, এখানে নগদ এবং চেক উল্লেখ থাকে সেটা নগদান হিসাবে লিপিবদ্ধ হয়। কী নামে লিখবো, বিক্রয় হিসাবে নামে লিখবো। ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা বাড়ছে, চেকের মাধ্যমে পণ্য বিক্রি করলে ব্যাংকের টাকার পরিমাণ কী হয়ে যায়, বেড়ে যায়, বৃদ্ধি পায়। তাই ডেবিট দিকে দুই তারিখে লেনদেনটা লিপিবদ্ধ হয়েছে। এরপরে তারিখে পাঁচ তারিখে কী আছে, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। এখানে একটা লক্ষণীয় বিষয় আমরা দু ঘোড়া নগদানেও বুঝেছি যে লেনদেনের দ্বারা ব্যাংক এবং কারবারে টাকার একই সাথে একই তারিখে একই পরিমাণ টাকার পরিবর্তন ঘটায়। তোমরা লক্ষ্য করো, 5 তারিখ দিয়ে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে 5,000 টাকা এবং ডেবিট দিকেও 5 তারিখ দিয়ে ব্যাংক হিসাব নামে 5,000 টাকা, অর্থাৎ ব্যাংক থেকে কারবারে টাকাটা আসছে, ব্যাংকের টাকা হ্রাস পাইছে, কারবারের টাকা বৃদ্ধি পাইছে। কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, ডাক্তার কি কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, অর্থাৎ ব্যাংকের টাকা হ্রাস পাইছে তাই ক্রেডিট দিকে এবং কারবারের টাকা বেড়ে গেছে ডেবিট দিকে নগদের ঘরে। এখানে কন্টেন্ট লিখতে হয় বিপরীত দাখিলা,
আমরা দুগরা নবদানের সময় পড়েছি এই ধরনের লেনদেনগুলোকে বিপরীত দাখিলা বা কন্টেন্টি বলা হয় কন্টেন্টি লেনদেনগুলো খতিয়ান বিস্তার করে ইংরেজি বর্ণমালা সি অথবা বাংলায় দন্ত স ঋষিকারে সি অথবা বাংলা বর্ণমালা ক লিখলেও লেখা যায় এরপর হলো 5 তারিখের পর আমরা দেখতেছি 10 তারিখ 10 তারিখের লেনদেনটা হচ্ছে পণ্য ক্রয় করলে টাকা আসে না চলে যায় আমরা নিশ্চয় জানি টাকা চলে যায় তাই ক্রেডিট দিকে নগদের ঘরে 4750 টাকা এখানে পণ্য ক্রয় করা হয়েছে 5000 টাকা কিন্তু বাড়টা ছিল 5% 5000 টাকার উপরে বাড়টা 5% বাড়টা দলে 250 টাকা বাড়টা দাঁড়ায় কত টাকা আসে 250 টাকা এই বাড়টা টাকা বাদ দিয়ে 4750 টাকা নগদানি লিপিবদ্ধ হয়েছে এখানে একটা প্রশ্ন থাকতে পারে এই বাড়টার টাকা বাড়টার ঘরে লিপিবদ্ধ হলো না কেন বাড়টা ক্রয় বাড়টা বিক্রয় বাড়টা এলাকে কারবারি বাড়টা বলা হয় কারবারি বাড়টা হিসাবের বইতে অন্তর্ভুক্ত হয় না আচ্ছা এরপরে 10 তারিখের পরে দেখতেছি 12 তারিখ জাফর টেডার্সের নিকট পাওনা ছিল 6000 টাকা কিন্তু তার নিকট থেকে পাওয়া গেছে 5800 টাকা জাফরের নিকট আমি টাকা পাবো 6000 টাকা কিন্তু সেই ক্ষেত্রে আমার প্রাপ্তি ঘটেছে 5800 টাকা 200 টাকা আমি তার নিকট থেকে কম পেয়েছি ছাড় পেয়েছি এই যে ছাড়টা হলো বাদটা তাই জাফরের নিকট থেকে যে টাকাটা পাইলাম সেটা নগদ টাকা বেড়ে গেল আমার হাতে নগদের টাকা বা কারবারে নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে তাই ডেবিট দিকে নগদের ঘরে আর বাদটার ঘরে 200 টাকা এই বাদটাকে বলা হয় নগদ বাদটা অর্থাৎ নগদ অর্থ আদান প্রদানের ক্ষেত্রে যে টাকাটা ছাড় দেওয়া হয় সেটাকে বলা হয় নগদ বাদটা আর নগদ বাদটা হিসাবে লিপিবদ্ধ হয় পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যে বাড়টা সৃষ্টি হয় সেটাকে বলা হয় কারবারি বাড়টা কারবারি বাড়টা হিসাবে লিপিবদ্ধ হয় না তাই আমরা এখানে লিপিবদ্ধ করি নাই 12 তারিখের পর হলো 18 তারিখ আবার 3500 টাকার পণ্য ক্রয় করলে কি হয় টাকা চলে যায় হ্রাস পায় তাই ক্রেডিট দিকে ক্রয় হিসাব নামে 3500 টাকা লিপিবদ্ধ হয়েছে 18 তারিখের পরে আমরা দেখতেছি 20 তারিখ সেলিমা টেডার্সকে 4300 টাকা প্রদান সেলিমা টেডার্সকে 4300 টাকা পরিশোধ 200 টাকা বাড়টা এই যে এই ক্ষেত্রেও 4300 টাকা নগদে প্রদান হয়েছে আদান প্রদান হইল আর বিনিময়ে 200 টাকা কি ছাড় পাওয়া গেছে এই 200 টাকা হলো বাড়টার করে আর 4300 টাকা নগদে করে তার মানে সেলিমা টেডার্স আমার নিকটে 4500 টাকা পাইত আমাদের নিকট সেখানে আমরা 4300 টাকা পরিশোধ করলাম আর 200 টাকা বার্তা পেয়েছে এই বার্তাটার নাম হলো প্রাপ্ত বার্তা এরপর হলো 20 তারিখের পরে 25 তারিখ পুনরায় কন্টেন্টি এই ক্ষেত্রে কন্টেন্টিতে কি হয়েছে ব্যাংকে জমা দেওয়া হলো হ্যাঁ কি করা হয়েছে কারবার থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে কত 10000 টাকা তাই ব্যাংকে টাকা বেড়ে গেছে আবার নগদের টাকা কমে গেছে 5 তারিখের কন্টেন্টি উল্টা 5 তারিখে কন্টেন্টি উঠায় আনা হয়েছে আর 25 তারিখের কন্টেন্টটি ব্যাংকে জমা দেওয়া হয়েছে ব্যাংকে জমা দিলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসে আর নগদ টাকা চলে যায় বলে ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে খতিয়ান বিস্তার করে চি এবং 25 তারিখের পর হচ্ছে 28 তারিখ ব্যাংক জমাতিরিক্তের সুদ পরিশোধ করা হয় বা প্রদান করা হয় পরিশোধ বা প্রদান না থাকলেও ব্যাংক থেকে ব্যাংকের ব্যাংক জমাতিরিক্তের সুদটা কি করা হয় কেটে নেওয়া হয় নগদ অর্থে পরিশোধ করলে নগদের ঘরে যাবে আর নগদ অর্থে পরিশোধ না করলে আপনা আপনি ব্যাংক থেকে কি হয় ব্যাংক জমাতিরিক্তের সুদ কেটে নেওয়া হয় আমাদের ব্যাংক জমাতিরিক্তের সুদের দ্বারা ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে তাই ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসে এবং সর্বশেষ 31 তারিখ ব্যাংক চার্জ আমরা যে ব্যাংকে হিসাব খুলি বা লেনদেন করে থাকি আমাদের অ্যাকাউন্ট থেকে জমা টাকার উপরে যেমন ব্যাংক সুদ দিয়ে থাকে লাভ দিয়ে থাকে অনুরূপভাবে আমাদের জমা টাকা থেকে একটা অংশ প্রতি বছর কেটে নেয় এই কেটে নেওয়া টাকাটাকে বলা হয় ব্যাংক চার্জ আর ব্যাংক চার্জ কেটে নিলে ব্যাংকের জমা টাকার পরিমাণ কি হয় কমে যায় তাই ব্যাংক চার্জ হিসাব ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসবে এই ছিল আমাদের 1 তারিখ থেকে নিয়ে 31 তারিখের লেনদেন এখন কাজ হলো পার্থক্য নির্ণয় করা কিসের ডেবিট দিকের টাকা এবং ক্রেডিট দিকের টাকা
বিউট ফলি হচ্ছে আমরা জানি ব্যালেন্স বা উদ্বৃত্ত। তাহলে দেখতে পাচ্ছি নগদের পরে ডেবিট দিক আছে 19000 আর আছে 5000 আর আছে 5800 তাহলে 29800 টাকা আর ক্রেডিট পাশে আছে 4750 3500 4300 এবং 10000 এই টাকাগুলো প্রাপ্ত টাকা থেকে প্রদত্ত টাকাগুলো বিয়োগ করলে 16250 টাকা অতিরিক্ত থেকে যায় এটাই হলো উদ্বৃত্ত অনুরূপভাবে ব্যাংকে ঘরে 24000 টাকা 7000 টাকা এবং 10000 টাকা এই মোট দাঁড়ালো 41000 টাকা এবং তার থেকে 5000 টাকার উত্তোলন ছিল 500 টাকা ব্যাংক জমাতে সুদ ছিল এবং ব্যাংক চার্জ ছিল 1000 এই নিয়ে 6500 টাকা ব্যাংক থেকে রাষ্ট্রে 34500 টাকা ব্যাংকে অতিরিক্ত জমা আছে এটা হলো ব্যাংক উদ্বৃত্ত আর এই উদ্বৃত্তটা মাসের শেষ তারিখে নির্ণয় করা হয় ক্রেডিট ডাউন আর এই আগস্ট মাসের উদ্বৃত্তটাই হবে পরবর্তী সেপ্টেম্বর মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি 16250 34500 টাকা এই ছিল তিন গড়া নগদান হিসাব এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্কে একটু দেখার চেষ্টা করব পাঠ্য বইতে উদাহরণ আছে কাজ আছে অনুশীলনী অঙ্ক আছে আশা করি তোমরা এই অঙ্কটা ফলো করে দেখে অন্যগুলো চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবা তারপরও পরবর্তীতে নতুন আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের কাছে আসব এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ।